প্রিয় বন্ধুরা শুরু হয়ে গেল রাজ্যের আরও একটি অভিনব স্কলারশিপ ট্যালেন্ট স্কলারশিপ ট্যালেন্ট স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে এ এবং এই স্কলারশিপের দরুন কারা বই কেনার জন্য ও টাকা পাবে এবং কারা ল্যাপটপ পাবে এবং প্রতি মাসেও টাকা দেওয়া হবে কতটি টাকা দেওয়া হবে কার ক্ষেত্রে এ এবং তোমার তুমি কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবে বাড়িতে বসেই বিস্তারিত সমস্ত কিছু নিয়ে ট্যালেন্ট স্কলারশিপের এ টু জেড তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি ট্যালেন্ট স্কলারশিপ কিন্তু রাজ্য সরকারের এর একটি সরকারি উচ্চশিক্ষা দপ্তরের সংস্থার স্কলারশিপ আর ট্যালেন্ট স্কলারশিপের সম্পূর্ণ নামের কথা যদি বলি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ আর এই স্কলারশিপ কিন্তু পরীক্ষার দরুন মেধার ওপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয় এবং এই স্কলারশিপ থেকে বহু ছাত্রছাত্রী ল্যাপটপ পড়াশোনার জন্য ও বই কেনার জন্য টাকা এবং পড়াশোনার জন্য প্রতি মাসে এ অ্যামাউন্ট পেয়ে থাকে এবং প্রায় দু লক্ষ টাকা পর্যন্ত একটি স্টুডেন্ট এই স্কলারশিপ থেকে পেতে পারে তো এখানে পুরো বিস্তারিত এই স্কলারশিপ নিয়ে আলোচনা করি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক সবার প্রথমেই বলে রাখি এই স্কলারশিপকে মূলত চারটে ভাগে ভাগ করা যায় এক জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই সিনিয়র বৃত্তি পরীক্ষা তিন জুনিয়র আর কন্যা মেধা বৃত্তি পরীক্ষা চার সিনিয়র কন্যা মেধা মেধাবৃত্তি পরীক্ষা এই চারটে পরীক্ষার দরুন কিন্তু স্কলারশিপ দেওয়া হতে পারে প্রথমেই হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা এটি কারা দিতে পারবে দু সালে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস পেয়ে উত্তীর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীরাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে করে স্কলারশিপ পেতে পারবে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই দু সালে এ যে সমস্ত ছাত্রী সেভেন্টি ফাইভ মার্কস পেয়ে উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গের কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সিনিয়র দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা মৌলিক বিজ্ঞান কারিগরিবিদ্যা চিকিৎসা বিজ্ঞান নিয়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হবে তার মানে তোমরা বুঝতেই পাচ্ছ দু হাজার একুশে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সায়েন্স নিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টে পাশ করেছে এবং সায়েন্স নিয়েই কলেজে ভর্তি হয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এর ক্ষেত্রেও কিন্তু একই রকম যারা টুয়েলভের সায়েন্স নিয়ে সেভেন্টি পেয়েছে যারা বলতে এখানে শুধুমাত্র ছাত্রী বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি শুনেই বুঝতে পারছো শুধুমাত্র ছাত্রী যারা আছে তারা আবেদন করতে পারবে এবং তারাই একই রকম কন্ডিশন তাদের ক্ষেত্রে তার মানে তোমরা বুঝতেই পারলে জুনিয়র কাদের জন্য যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য জুনিয়র বিজ্ঞানী কন্যা কাদের জন্য জেঠুমিক পাস করে অ্যাকচুয়ালি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য শুধুমাত্র ছাত্রীদের জন্য আর সিনিয়র ভিত্তিকাদের জন্য যে সমস্ত ছাত্র উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে আর শেষে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা ভিত্তিকাদের জন্য যে সমস্ত শুধুমাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে এবং তোমরা সকলেই বুঝতে পেরেছ এই স্কলারশিপ কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পাঠরত বা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে কি হচ্ছে ভবিষ্যতে পাঠরত হবে তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপ এরপরে আমরা দেখে নেব ট্যালেন্ট স্কলারশিপের দরুন আমরা স্কলারশিপ পেলে কত টাকা প্রতি মাসে পাব বই কেনার জন্য কত টাকা পাবো প্রতি বছর এবং কাদের জন্য রয়েছে ল্যাপটপ প্রথমেই বলবো জুনিয়র স্কলারশিপ নিয়ে যারা মাধ্যমিকের পরে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা যদি স্কলারশিপ পায় তাহলে প্রত্যেক মাসে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে তাদের দেওয়া হবে এবং এবং প্রত্যেক বছর বই কেনার জন্য একবার আড়াই হাজার টাকা দেয়া হবে তার মানে তোমরা বুঝতেই পারছ প্রত্যেক বছর অর্থাৎ দু বছর ইলেভেন এবং টুয়েলভের প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে দেয়া হবে এবং অ্যানুয়ালি প্রথমে একাদশ শ্রেণীর বই কেনার জন্য আড়াই হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণীর বই কেনার জন্য আরও আড়াই হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা টোটাল দু বছরে বই কেনার জন্য দেওয়া হবে তো এটা হলো কি মাধ্যমিকের পর যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পড়ছে আর জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির ক্ষেত্রেও কিন্তু একই রকম যে প্রতি মাসে বারোশো টাকা এবং বই কেনার জন্য কী হচ্ছে প্রত্যেক বছর ওর আড়াই হাজার টাকা দেওয়া হবে একই ব্যাপার আর যদি সিনিয়র স্কলারশিপের কথা বলি ই মানে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজের জন্য স্কলারশিপ পাবে তাদেরকে কিন্তু প্রতি মাসে চার হাজার টাকা দেয়া হবে এবং প্রতি বছর বই কেনার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এক্ষেত্রে যদি চার বছর ওর বা পাঁচ বছর তোমার কোর্স হয় বিটেক বিই এম বিবিএস বিএস এম এস এই সমস্ত কোর্স হয় সেক্ষেত্রে চার বা পাঁচ বছর হলে প্রতি বছর পাঁচ হাজার টাকা করে হলে চার বছরে তুমি বই কেনার জন্যই পেয়ে যাবে কুড়ি হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা এবং প্রতি মাসে তোমাদের চার হাজার টাকা করে এরকম চার বছর কিংবা পাঁচ বছর দেওয়া হবে তার মানে বুঝতেই পারছো একটা হিউজ অ্যামাউন্ট প্রায় দু লক্ষ টাকার ওপরে কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা পেয়ে যেতে পারবে এবং যদি বলি সিনিয়র আর বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হবে এবং বই কেনার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে চার কিংবা পাঁচ বছরের জন্য এই টাকা তো পাচ্ছই তাছাড়াও কিন্তু তার সাথে পুরস্কার হিসাবে ল্যাপটপ দেওয়া হবে কাদের দেওয়া হবে যারা রীতিমতো জিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির আন্ডারে স্কলারশিপ পাবে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হচ্ছ তোমাদের মধ্যে যারা সবথেকে ভালো পরীক্ষা দিয়ে নাম্বার পাবে তাদের মধ্যে থেকে র্যাঙ্ক অনুযায়ী প্রথম দশজন ছাত্রকে ল্যাপটপ দেওয়া হবে এবং প্রথম দশজন ছাত্রীকে ল্যাপটপ দেওয়া হবে এ টোটাল কুড়িটা ল্যাপটপ কিন্তু ছাত্রছাত্রীদের দেওয়া হবে তার সাথে স্কলারশিপ তো রয়েছে। এবার কথা হচ্ছে কি এক্সাম দিতে হবে সিলেবাস কি রয়েছে এ কোন আবেদন করার পর কবে পরীক্ষা হবে এই সেই সমস্ত বিষয়ে দেখে নেব আবার প্রথমেই বলে রাখি তোমাদের সিলেবাস নিয়ে রিটেন্ট এক্সাম টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে ষাট নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং ষাট মিনিটের মধ্যে সমস্ত পরীক্ষা কমপ্লিট করতে হবে এখানে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ লাইফ সায়েন্স থাকবে ক্লাস টেনের যে ফিজিক্যাল সায়েন্স ছিল ক্লাস টেনের যে ম্যাথামেটিক্স ছিল ক্লাস টেনের যে লাইফ সায়েন্স ছিল তার ওপরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং এখানে তোমাদের কী হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু টু পয়েন্ট ফাইভ মার্কস করে থাকবে যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে কিন্তু এক নম্বর কেটে নেওয়া হবে এবং যদি অ্যাটেন্ড না করো তাহলে কোনো মার্কস কাটা হবে না তার মানে বুঝতে পারছো মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে মাধ্যমিকের অঙ্ক থেকে আটটা কোশ্চেন মাধ্যমিকের লাইফ সায়েন্স থেকে আটটা কোশ্চেন এবং মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স থেকে আটটা কোশ্চেন টোটাল চব্বিশটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এমসিকিউ কিউ বেস্ট চারটে অপশান থাকবে তার মধ্যে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে সঠিক অ্যান্সার যদি তুমি দাও তাহলে আড়াই নম্বর দেওয়া হবে ভুল অ্যান্সার যদি দাও তাহলে এক নম্বর কেটে নেওয়া হবে এবং যদি তুমি কোনো রকমভাবে অ্যানসার না দাও সে হলে তাহলে তোমার নাম্বার দেয়া হবে না এরপরে হচ্ছে সিনিয়র বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে নম্বর কিভাবে দেয়া হবে এরপরে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র বিজ্ঞানী কন্যা বৃত্তি এর জন্য কিন্তু টোটাল 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে এবং ফুল মার্কস থাকবে পঁচাত্তর পঁচাত্তর নম্বরের পরীক্ষা নব্বই মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এক্ষেত্রে তোমাদের চারটে সাবজেক্টের ওপর মূলত পরীক্ষা নেওয়া হয়ে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে যে কোনো তিনটে সাবজেক্টের ওপর ভিত্তি করে ক্ষেত্রে কিন্তু তোমরা টুয়েলভ পরীক্ষা দিয়েছো তোমাদের টুয়েলভে যে যে সাবজেক্ট ছিল ম্যাথমেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি যদি থাকে তাহলে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রির ওপর পরীক্ষা দেবে আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি থাকে সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওপর পরীক্ষা দেবে মানে যে কোনো তিনটে সাবজেক্ট তোমাদের থাকলেই তোমরা এই পরীক্ষা দিতে পারবে এবং তিনটে সাবজেক্টের ওপরেই কিন্তু কোয়েশ্চেন আসবে পিসিএম বা পিসিবি এই দুটো সাবজেক্ট কম্বিনেশনের উপরেই পরীক্ষা হবে মানে তিনটে সাবজেক্টের উপরেই তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে তিনটে সাবজেক্টের উপরেই তোমাদের কোশ্চেন থাকছে আর এক্ষেত্রে সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এমসি কিউ বেশ কোশ্চেন থাকছে না এমসি কিউ বেশ কোশ্চেন তো থাকছে তার সাথে কিন্তু আবার থাকছে ডিসক্রাইব মূলক কোশ্চেন তো এ এতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে আটটা করে কোশ্চেন থাকবে তিনটে সাবজেক্টে চব্বিশটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য টু পয়েন্ট ফাইভ মার্কস করে যদি ভুল হয় তাহলে এক নম্বর কাটা যাবে এবং অ্যাটেন্ড না করলে কোনো নম্বর দেওয়া হবে না আর সেক্ষেত্রে এখানে এমসিকিউ থেকে থাকছে ষাট নম্বর এবং মূলক মানে সেকশান বি থেকে তোমাদের মোট তিনখানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এই প্রত্যেকটা কোশ্চেন যদি ঠিক লেখো ডেস্ক্রাইবমূলক কোশ্চেন সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ নম্বর থাকছে আর যদি ভুল লেখো তাহলে নম্বর কাটা যাচ্ছে আর অ্যাটেন্ড না করলে কোনো নম্বর নেই তো এর জন্য হচ্ছে আবার পনেরো নম্বর টোটাল ষাট প্লাস পনেরো মানে পঁচাত্তর নম্বরের পরীক্ষা যেটা নব্বই মিনিটের মধ্যে তোমাদের দিতে হবে এখন কথা হচ্ছে পরীক্ষা তো দেবো কবে পরীক্ষা হবে আবেদন কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হবে প্রথমেই বলে রাখি স্কলারশিপের আবেদন প্রক্রিয়ার কথা এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু রীতিমতো চলছে সেপ্টেম্বরের মাসের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে অক্টোবর মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলবে এবং যদি বলি পরীক্ষার কথা কবে পরীক্ষা হবে নভেম্বর মাসের একুশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমরা আবেদন করলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে কিভাবে পরীক্ষা দেবে আমি একটু বলে রাখি এই মুহূর্তে অনলাইনে বসেই পরীক্ষা হবে কোনো স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে ক্যামেরা অন করে তোমাদের বাড়িতে বসেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে সেই কারণে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই কোনো সমস্যা নেই তোমরা বাড়িতে বসেই কিন্তু পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র যদি স্মার্টফোন থাকে তাতেই কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছ ক্যামেরা অন করে যেটা এই মুহূর্তে ইনফরমেশান আছে সেটা জানিয়ে দিলাম এবং এখান থেকে তোমরা স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া কোনো জটিলই না তোমরা নিজেদের ফটো তোমাদের নাম তোমাদের ডকুমেন্টেশন এগুলো আপলোড করার মাধ্যমে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ফর্ম ফিল করতে পারবে আমি ফর্ম ফিল আপটা দেখালাম না ইজি তোমাদের যদি প্রবলেম হয় আমি দেখিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি ওখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে এই মুহূর্তেই ফর্ম ফিল করে নাও নিজেদের স্মার্টফোন দিয়ে আশা করছি রাজ্য সরকারের ট্যালেন্ট স্কলারশিপ নিয়ে বিস্তারিত ধারণা তোমরা পেয়ে গেছো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে ইনস্টাগ্রামে কিংবা ডেস্কি কমেন্ট সেকশানে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত